খন্দকার, তার দুটি বইয়ের প্রকাশনা উৎসবের আজকের এই অনুষ্ঠান। তরুণ আলম খন্দকার সম্বন্ধে কম বেশি এখানে যারা আলোচক তারা আলোচনা করবে। অনুষ্ঠানের শুরুটা এবং শেষটা কেমন হবে একটু আগে সেটা তারা ব্যাখ্যা করেছে, আমি শেষের দিকে এসে অনুষ্ঠানটা একটু সংশোধন করেছি। সংশোধন এই কারণে করেছি, স্যারের বক্তব্যের পর প্রকাশনা যেটি তার মরক উন্মোচিত হবে, তারপরে সভাপতির বক্তব্য। আমার মনে হয়েছে স্যারের বক্তৃতার পরে সভাপতির বক্তব্য কেউ শুনবে এটা কঠিন, এই জন্যে তিনি আমার নেতা, তার বক্তব্যের আগে যদি কথা থাকে তাহলে আগে বলে ফেলা হবে, এটা সত্য। যেমন এখানে আব্দুল হাই সাহেব অনেক হাসতে হাসতে অনেক অপ্রিয় সত্য তিনি বলেছেন, আমরা হেসেছি বটে কিন্তু বাস্তবিকই বাংলাদেশের রাজনীতিতে কথাগুলো খুব সত্য। তরমুল আলম খন্দকার লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সমাজসেবক, কোনটাকে প্রধান করে আমরা আলোচনা করব? এখানে হাফিজ ভাই বক্তব্য দিতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক নাকি অপ্রিয় নাকি বাস্তব আমি এটা নিয়ে বলবো না, কিন্তু বলেছে আমরা যে দলটি করে সমাজে এবং রাষ্ট্রে বা বিশ্বে অনেক জায়গায় আমরা যারা বাঙালি আছে তারা আমাদের চিনে, তারা আমাদেরকে দাওয়াত করে খাওয়ায়, সেখানে গেলে আমাদের প্রশংসা করে, কিন্তু দল কখনো কখনো চিনতে পারে না। এতটাই অপরিচিত মানুষের মতো ব্যবহার করে তখন বড় কষ্ট লাগে। তখন আব্দুল হাই কথা অনুযায়ী যে আর দু চারটে বই টই লিখলে কি চীনা পরিচয়ের মধ্যে পড়বো কিনা এটা মনে হয়। বই তো আমাদের আগে লিখেছেন তৈমুর আলম খন্দকার সাহেব, তাতে কি কাজ হয়েছে? কাজ হয়েছে দলের জন্য সবকিছু, এটা আমার কাছে মনে হয় না। ব্যক্তি দলকে সমৃদ্ধ করে, বিকশিত করে, এগিয়ে নেয়। তৈমুর আলম খন্দকার বা আমরা এখানে যারা আছি তারা ওইরকম। আমি কথা প্রসঙ্গে আজকে শুরুতেই সভাপতি হিসাবে একুশের যারা শহীদ হয়েছেন ভাষা আন্দোলন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শুরুতেই আমাদের চকবাজারে যেসব ভাই বোনরা, আমি আজকের পত্রিকাতেও দেখবেন একটি মেয়ে সে হাসপাতালে তার মাকে খুঁজে বেড়াচ্ছে, কোনো বোন তার ভাইকে অথবা স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, কি ভয়ঙ্কর এবং মর্মান্তিক। সরকারের আচার আচরণ দেখলে মনে হয় দেশে কিচ্ছু হয় না, এটা সাধারণ মৃত্যু এখনো পর্যন্ত। আমি সেই মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, স্যার কথা বলবো। যেমন জামাতকে এখন প্রথম আলো থেকে শুরু করে মিডিয়ার অন্যতম অংশ সামনে নিয়ে এসেছে, একটা সরকারি খেলা শুরু হয়েছে। জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের বয়ান দিয়ে মনে হচ্ছে জামাত ছাড়া বাংলাদেশে আর কিছু আলোচনার কোনো ঘটনা নাই। জামাত তো কোনো সমস্যা না, জামাত যদি রাজনীতিতে ভুল করে তারা সেটা সংশোধন করবে অথবা তারা তাদের সিদ্ধান্ত নেবে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নাই, নির্বাচনকে কবর দেওয়া হয়েছে, বন্দুকের নলের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে, এটা কিন্তু সেইভাবে আলোচনা আমাদের মিডিয়া জগতে নাই। জামাত এবং জামাত, আমি মনে করি জামাত নিয়ে আলোচনা তারা যারা করেন তারাই করবেন, কিন্তু বন্দুকের নলের মধ্য দিয়ে যে একটি সরকার ক্ষমতা এসেছে এই বিষয়টি আলোচনা হওয়ার দরকার। এখানে গণতন্ত্র কিছু নাই,
মুক্তিযোদ্ধা আমাদের আমার পাশেই দুজন সিনিয়র মানুষ আছেন মুক্তিযোদ্ধা, যাদের সক্রিয় অংশগ্রহণ এই লাইনে অনেকে আছে, এই বাম দিকেও আছে মুক্তিযোদ্ধা বলে বাংলাদেশে কিছু আছে এখন, এটা বলা খুব কঠিন। বেগম খালেদা জিয়া আপনি কল্পনা করতে পারেন, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, জাস্ট এই পয়েন্টও তো তার বাইরে থাকা উচিত, তিনবারের প্রধানমন্ত্রী তিনি জেলে আছেন, বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন যদি কেউ করে থাকে তার নেতৃত্ব দিয়ে থাকে, আস্থা অর্জন করে থাকে, তিনি তো বেগম খালেদা জিয়া, তাকে জেলের মধ্যে এক বছর অধিক কাল আমরা আটকে রেখেছি। তারেক রহমান কি দোষটা করেছে যে সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে সেই ক্ষমতা অপব্যবহার করে তাকে, আপনি বাক ব্যক্তি সংবাদ কথা বলার অধিকার আপনি কেড়ে নেবেন? 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষের ভিতরে একটা মানুষের সুপ্রিম কোর্ট ক্ষমতা কেড়ে নিয়েছে, যার কথা সংবাদপত্রে লেখা যাবে না, টেলিভিশনে দেখানো যাবে না। সেই পরিবারের ছোট ছেলে মারা যায় বিদেশে চিকিৎসাহীনতা। বন্ধুরা, এমন একটা দেশে তৈমুর আলম খন্দকার সাহেব এই অসাধ্য সাধন করেছেন, লিখেছেন, সমালোচক আমি না, ত্রুটি থাকতে পারে, উপস্থাপনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু অসাধারণ কাজটা তো তিনি করেছেন। আমি হ্যাঁ আবদুল্লাহের কথা একটু সংশোধন করতেও পারি, যে তিনি দুটি পুত্র সন্তান না, তিনি দুটি কিতাব লিখেছেন, বই লিখেছেন, আর আমি যদি মনে করি তিনি আসলে দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। কারণ এই মায়া মমতা কন্যাদের সঙ্গে সমাজটাকে বাঁচিয়ে রাখা, গণতন্ত্রের জন্য লড়াই আমাদের পুরুষ থেকে বেশি এখন মেয়েরাই করছে। দেখেন না বেগম খালেদা জিয়া, স্বৈরতন্ত্রটাও করছে মেয়েরা, হাসিনা। সেই জন্যে আমি শেষে এসে যে কথাটি আমাদের বলতে হবে সেটি হচ্ছে, বন্দুকের নলের জবাব কি বন্দুক দিয়ে দিব, এই প্রশ্ন কিন্তু এসে যাবে। আমি মনে করি না, জবাব হবে বাংলাদেশের মানুষের 69 গণঅভ্যুত্থান অথবা 90 গণঅভ্যুত্থান। একটু জোরে তালি দেন না কেন, একটু প্রাণ নিয়ে আসে, একটু শক্তভাবে বলেন, একটু দৃঢ়তার সঙ্গে, পিছনে ফুসুর ফুসুর করেন না, যদি কথা থাকে দাঁড়ান, উপরে দাঁড়ান, ফুসুর ফুসুর করেন কেন, কথা যদি ভালো না খেয়ে উঠে দাঁড়ান, কিন্তু সত্যের মুখোমুখি আপনাকে হতে হবে। এখানে একজন বক্তা বললেন না, আমরা নেতারা যখন কথা বলে কর্মীরা তখন বাসায় যায়, গিয়ে ঘুমিয়ে থাকে, সমন্বয়ের দরকার, এবং সেই সমন্বয় আসতে পারে এই বই লেখাপড়া, আদর্শ, আবেগ, এইগুলো। বন্ধুরা, আমি শুরুতেই বলেছি বেশি কথা বলবো না, একটু আমি আগে বলবো বলে দুটো কথা বলার চিন্তা করেছি। নির্বাচনটা শেষ হয়ে গেছে, এইটা মাথায় নিয়ে রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটাতে হবে, বন্দুক দিয়ে না কিন্তু জনশক্তি দিয়ে, যেটা এরশাদকে আমরা বাড়ি ফিরিয়েছি আর যেটাকে আমরা আয়ুব খানকে ফিরিয়েছি। তৃতীয় আয়ুব খান হচ্ছে শেখ হাসিনা, শুনতে খারাপ লাগছে কিন্তু তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি তাকে নির্বাচন দিয়ে আর পরাজিত করার কোনো সুযোগ নাই। সেই জন্য আসেন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হই, সেই ঐক্যবদ্ধতার নাম দিই গণঅভ্যুত্থান। আপনাদের সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই ট্র্যাজেডি, এই অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের আমরা দোয়া করছি, তারা যেন তরমুল আলম খন্দকার, লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সমাজসেবক, কোনটাকে প্রদান করে আমরা আলোচনা করব। এখানে হাফিজ ভাই বক্তব্য দিতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক নাকি অপ্রিয় নাকি বাস্তব আমি এটা নিয়ে বলবো না, কিন্তু বলেছেন,